মুখ্যমন্ত্রীর উপস্থিতিত অবিনাশ সরকারের বাসগৃহত অনাকাঙ্ক্ষিত পরিবেশ। মুখ্যমন্ত্রীর সহিত সেলফি উঠিলে একাংশের হেতাও পড়া শোক সন্তপ্ত পরিয়ালের সম্মুখতে দেখা গেল এনে দৃশ্য। মুখ্যমন্ত্রীক দেখি মামা মামাক চিঁড়ি একাংশের এই হরখুল্লা। অবিনাশর পিতৃ মাতৃ পরিয়ালক সমবেদনা জানাবলে গৈছিল মুখ্যমন্ত্রীগুলি। মুখ্যমন্ত্রীর আগমনের খবর পায় সমবেত হয়েছিল স্থানীয় একাংশ লোক। একাংশ লোকের কান্তক জ্ঞানহীনতাক ধিক্কার দিছে এটা সচেতন লোকে। গুৱাহাটীৰ নলাত উটি মৃত্যু ঘটিছিল নুনমাটিৰ ভবানীপুৰৰ কণমানি অবিনাশ সরকারৰ। এই ঘটনাত সমগ্র রাজ্যজুৰি শোকৰ ছাঁ পৰিছিল। ৰাজগড় নলাত উদ্ধাৰ হৈছিল 8 বছৰ অবিনাশৰ মৃতদেহ। আৰু অবিনাশ সরকারৰ বাসগৃহত গৈ উপস্থিত হৈছিল আজিৰ দিনটোত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা। কিছু সময় পূর্বে ঠিক 6 মান বজাত মুখ্যমন্ত্রীগুলি গৈ উপস্থিত হয়েছিল অবিনাশ সরকারের নুনমাটির সেই বাসগৃহত। আর সেই সময়সাতে এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ দেখবলে পাওয়া গেল। মুখ্যমন্ত্রী কাষত পায় একাংশর চিঁড় বাখর হরখুল্লা। মামা মামাক চিঁড়ি উঠিল একাংশ লোকে সেলফি উঠিলে হেতা ওপরা লগাইছিল, কিন্তু সেয়া মৃতকর ঘরহে আছিল। মুখ্যমন্ত্রীগুলিয়ে সমবেদনা জ্ঞাপন করবলে গৈছিল পরিয়ালটির প্রতি। একাংশ লোকের এই কান্তক জ্ঞানহীনতাত লৈ এতিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সচেতন লোকসকলে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।